ভিডিওর শুরুতেই সকলকে জানাই জিওগ্রাফি টুডে চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওর বিষয় মাধ্যমিক ভূগোলের লং প্রশ্নের টেস্টের সাজেশন, যে প্রশ্নগুলো পড়লে অবশ্যই টেস্টে সাফল্য পাবে। প্রথম অধ্যায় বহিরাত প্রক্রিয়া, এই অধ্যায় থেকে মাত্র দুটি প্রশ্ন বলবো, তার মধ্যেই কমন পাবে, খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়ে রাখবে। প্রথম প্রশ্ন, বায়ু অথবা হিমবাহের ক্ষয় ও সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ, যে কোনো একটি পড়তে পারে, খুব ইম্পর্টেন্ট, তবে আমি বলে রাখছি বায়ুটা আরও ইম্পর্টেন্ট বেশি। এবং দ্বিতীয় প্রশ্ন হলো হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এই দুটি প্রশ্ন পড়লেই প্রথম অধ্যায় থেকে হবে। দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলবো একটু বেশি হয়েছে, কেননা বায়ুমণ্ডল অধ্যায়টা একটু বড়। তো দেখা যাক, প্রথম প্রশ্ন, ভারতীয় জলবায়ুর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুব ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় প্রশ্ন, ওজোন গ্যাস কি, ওজোন গ্যাসের কিভাবে উৎপত্তি হয়, গুরুত্ব ধ্বংসের কারণ, এই প্রশ্নটির মধ্যে দুটি প্রশ্ন লুকিয়ে আছে, দুটি প্রশ্নই খুব ইম্পর্ট্যান্ট। তৃতীয় প্রশ্ন, মৌসুমী বায়ুর সাথে জেড বায়ুর সম্পর্ক কি। চতুর্থ প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো ও তার প্রভাব লেখো ও কারণ আলোচনা করো। পঞ্চম প্রশ্ন, বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো, এই প্রশ্নটাও খুব এবছরের জন্য ইম্পর্ট্যান্ট। এবং লাস্টের প্রশ্ন হল ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য, এই প্রশ্নগুলি 5 নম্বরের জন্য প্রিপারেশন নিলে অবশ্যই কমন পাবে। এর পরের অধ্যায় বারিমণ্ডল, বারিমণ্ডলের প্রথম প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, জোয়ারভাটা সৃষ্টির কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো, এই দুটি প্রশ্ন এখানে রয়েছে, খুব ভালোভাবে পড়ে নেবে। এবং লাস্ট প্রশ্ন, ভরাকটাল ও মরাকটাল ব্যাখ্যা করো, এগুলো করলেই বারিমণ্ডল হবে। এরপরে ভারতের দুটি ভাগ, প্রাকৃতিক ও অর্থনৈতিক, তো ভারতের প্রাকৃতিক থেকে 3-4টা প্রশ্ন আমি সাজেস্ট করছি, তার মধ্যে আশা করি তোমরা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হলে দৈর্ঘ্য পড়বে নাহলে প্রস্থ পড়বে, দুটি প্রশ্ন একসঙ্গে আসবে না। দ্বিতীয় প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য, এটাও খুব ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো, অথবা এই প্রশ্নটা আসতে পারে, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং লাস্ট যেটা আমি সাজেস্ট করছি, যে কোনো একটা উদ্ভিদের বন্টন, অর্থাৎ যে উদ্ভিদ অঞ্চলগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য ক্রান্তীয়, চিরহরিৎ কিংবা পর্ণমোচী, এদের বন্টনটা পড়ে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। অর্থনৈতিক পাঠ, এখানটা তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে, খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো বলবো সেগুলো করে যেতেই হবে। প্রথম প্রশ্ন, ভারতের চা, কফি, ধান, গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো, এই চারটা এই বছরে পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এগুলোর মধ্যে একটা অবশ্যই তোমরা পেয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, পশ্চিম ভারতে বস্ত্রবয়ন শিল্প বা কার্পাস বয়ন শিল্পের একদেশি ভবনের কারণ আলোচনা করো, এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন শিল্পের ক্ষেত্রে। 3 নম্বর প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতে লো ইস্পাত শিল্প কেন্দ্রীয় ভবনের কারণ আলোচনা করো, এটাও খুব ইম্পর্ট্যান্ট। 4 নম্বর প্রশ্ন, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভারতের নগর গড়ে ওঠার কারণ সমস্যা গুলি আলোচনা করো, এই প্রশ্নগুলো খুব কম সাজেস্ট করেছি, এই প্রশ্নগুলো সবাই মন দিয়ে করে যাও, টেস্টে অবশ্যই কমন পাবে, এবং ফাইনালের ক্ষেত্রেও এই প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে। ধন্যবাদ।